মেথুন করা কি সঠিক নাকি এটা করা ভুল? এই মেথুন কি ন্যাচারাল নাকি আনন্যাচারাল? আর যদি ন্যাচারাল হয় তাহলে আমাদের কতবার মেথুন করা উচিত? মেথুন অতিরিক্ত করলে এর কি কি সাইড ইফেক্ট হতে পারে? আর আজকের এই ভিডিওতে এই মেথুন দ্বারা হওয়া সাইড ইফেক্ট এবং বেনিফিট সম্পর্কে আপনাদেরকে বলবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমার পার্সোনাল অভিজ্ঞতা সম্পর্কেও বলবো, যা মেথুন করার পরে আমি নিজে অনুভব করেছি। যদি আপনি মেথুন করেন, আপনি পুরুষ হন অথবা মহিলা, এতে কোনো কিছু যায় আসে না, প্রত্যেকের জন্য এই ভিডিওটা দেখা অবশ্যই দরকার, কারণ এই ভিডিওটা আপনার মনের অনেক প্রশ্নের উত্তর দেবে। তো চলুন শুরু করা যাক। মেথুন হলো এমন একটি পদ্ধতি যেখানে একটি মানুষ নিজের হাতে করে নিজেকে সেক্সুয়ালি স্যাটিসফাইড করে। আর একটি সার্ভে থেকে এটা প্রমাণিত হয়েছে, 90% পুরুষ এবং 86% মহিলা নিজের জীবনে কখনো না কখনো এই মেথুন করেছে। বিজ্ঞান আমাদেরকে বলে, একটি বয়সের পরে আমাদের শরীরের হরমোন এমন হয়ে যায় যে আমাদের বডিকে সেক্সুয়ালি স্যাটিসফাইড করার প্রয়োজন পড়ে। আর যদি আপনি এমনটা না করেন, তাহলে আপনার বডি নিজে থেকেই নাইট ফলসের সাহায্যে আপনার শরীরের অতিরিক্ত শুক্রাণুকে বাইরে বার করে দেবে। আর মডার্ন সায়েন্সের কথা অনুযায়ী প্রতিটা মানুষকেই মেথুন করা উচিত, কোনো রকমের আফসোস না করে। এর কারণ হলো, আপনার বডি প্রতিনিয়ত সিমেন তৈরি করতে থাকে, আর এটা বৈজ্ঞানিকভাবে খুবই সেফ একটি পদ্ধতি নিজের শরীরকে সেক্সুয়ালি স্যাটিসফ্যাকশন দেবার জন্য। মডার্ন সায়েন্স অনুযায়ী মেথুন করার ফলে আপনার নোংরা চিন্তাগুলো কম হয়ে যায়, এর ফলে আপনার একটি গভীর ঘুম আসবে। এছাড়া এটা আপনার স্ট্রেস ও এনজাইটিকে কম করবে, আর এটা আপনার মাইন্ড এবং বডিকে রিল্যাক্স করে। আর এটা করার পরে আপনি আপনার অন্য কাজগুলো অনেক বেশি ফোকাসের সঙ্গে করতে পারবেন। কিন্তু যদি আপনি সেই সমস্ত আর্টিকেলগুলো পড়েন যে আর্টিকেলগুলোতে এটা লেখা আছে, মেথুন করার ফলে আপনি আপনার সেক্সুয়াল ক্ষমতা হারিয়ে ফেলবেন, অথবা আপনি অন্ধ হয়ে যাবেন, অথবা আপনার মাথার চুল ঝরে যাওয়া শুরু হবে, তাহলে আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কারণ এই সমস্ত কথার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু মডার্ন সায়েন্স এক্সেসিভ মেথুনের বিরুদ্ধে। এখানে এক্সেসিভ মেথুন বলতে আমি আপনাদের বোঝাতে চাইছি, যখন আপনার ব্রেনে সবসময় এই মেথুন করার কথাই ঘুরতে থাকে, সবসময় আপনি নোংরা চিন্তাতে ডুবে থাকেন, এছাড়া যখন আপনি কাজ করেন তখনও আপনার ব্রেনে এই সমস্ত নোংরা চিন্তা ঘুরতে থাকে, তাহলে বুঝে নেবেন আপনি এই এক্সেসিভ মেথুনের জালে ফেঁসে গেছেন, যা সত্যি অনেক বেশি ডেঞ্জারাস। আর যখন আপনি এই এক্সেসিভ মেথুন করা শুরু করবেন, তখন আপনি আর নানান রকমের সাইড ইফেক্ট দেখতে পাবেন। যখন আমরা মেথুন করি তখন আমাদের বডি ডোপামিন, সেরোটোনিন এবং অক্সিটোসিনের মতো ফিল গুড হরমোন রিলিজ করে। আর মজাদার কথা হলো, এই সমস্ত হরমোন তখন আমাদের ব্রেন রিলিজ করে যখন আমরা কোনো মিষ্টি জাতীয় খাবার খাই অথবা কোনো রকমের ড্রাগস নেই। আর যেহেতু এই ফিলিংসটা আমাদের অনেক বেশি ভালো লাগে, আর তাই আমরা ধীরে ধীরে এই সব কিছু আরও বেশি বেশি করার চেষ্টা করি, আর ধীরে ধীরে আপনি এই এক্সেসিভ মেথুনের মধ্যে ফেঁসে যান। আর একটি সময় এমন চলে আসে যে আপনি একটা দিনও মেথুন না করে থাকতে পারেন না। খাবারের নেশা অথবা ড্রাগসের নেশার কারণে আপনার শরীর মোটা হয়ে যায় অথবা রোগা হয়ে যায়, অর্থাৎ শারীরিক দিক দিয়ে আপনার শরীরে অনেক সমস্যা হয়, আর এটা আপনাকে মানসিকভাবে অনেক দুর্বল করে তোলে। আর যেহেতু মেথুনের সাহায্যেও এই একই রকমের হরমোন রিলিজ হয়, তাই আপনি বুঝতেই পারছেন এক্সেসিভ মেথুন আপনার বডি এবং মেন্টাল হেলথের উপরে কতটা খারাপ প্রভাব ফেলে। এছাড়া মডার্ন সায়েন্স আমাদেরকে বলে, যারা অতিরিক্ত মেথুন করে তারা তাদের জীবনে অনেক রকমের সাইড ইফেক্ট দেখতে পাবে, যার মধ্যে প্রথম হলো হেয়ার ফল। যদি আপনি প্রতিদিন মেথুন করেন অথবা আপনি প্রতিদিন 2-3 বার মেথুন করেন, তাহলে আপনার এই হেয়ার ফলের প্রবলেমটা হবেই। নাম্বার 2, যদি আপনি এই মেথুন প্রতিদিন করা শুরু করেন তাহলে এটা আপনার শরীরের টেস্টোস্টেরনের লেভেলকে কম করে দেবে। নাম্বার 3, আপনার শরীরে মাংসপেশি তৈরি হবে না। যদি আপনি অতিরিক্ত মেথুন করেন তাহলে কখনোই আপনি ভালো বডি তৈরি করতে পারবেন না। নাম্বার 4, বিজ্ঞান আমাদেরকে বলে মেথুন করার ফলে আমাদের ব্রেনের ফোকাস করার ক্ষমতাটা বেড়ে যায়, কিন্তু বিজ্ঞান আমাদের এটাও বলে যদি আপনি অতিরিক্ত মেথুন করেন তাহলে এটা আপনার ফোকাস করার ক্ষমতাকে কম করে দেবে, আপনি কোনো কাজই মনোযোগ দিয়ে করতে পারবেন না। নাম্বার 5, উইকনেস। যদি আপনি অতিরিক্ত পরিমাণে মেথুন করা শুরু করেন তাহলে এটা আপনাকে শারীরিকভাবে দুর্বল তৈরি করবে, আর কখনো কখনো আপনি নোটিশ করবেন আপনি সামনের সব কিছু আবছা দেখতে পাচ্ছেন। নাম্বার 6, আপনার চেহারাতে ব্রণের সমস্যা বেড়ে যাবে। আপনি ঠিকই শুনেছেন, যদি আপনি অতিরিক্ত মেথুন করেন তাহলে আপনি আপনার চেহারার মধ্যে পিম্পলস দেখতে পাবেন। নাম্বার 7, লস অফ ভাইটাল নিউট্রিয়েন্টস, অর্থাৎ আপনার শরীরের নিউট্রিয়েন্টসের কমতি দেখা যাবে, আর এই কথাটা একদম সত্যি, আর এই সব কিছু আমি নিজে নোটিশ করেছি। তাই সবশেষে আপনাদের এটা পরিষ্কার করে দিতে চাই, মেথুন করাটা ভুল নয়, এটা হলো একটি ন্যাচারাল প্রক্রিয়া, আমাদের শরীরের এটা প্রয়োজন আছে। অন্যদিকে যদি আপনি এটাকে অতিরিক্ত করা শুরু করেন, প্রতিদিন করা শুরু করেন, তাহলে এটা আপনার শরীরের জন্য ঠিক ততটাই ভয়ানক। আপনি অল্প বয়সে বুড়ো হয়ে যাবেন, আপনার হাঁটুতে ব্যথা হবে, আপনার শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু কি হবে যদি আমরা আমাদের সিমেনকে শরীর থেকে বাইরে না আসতে দিই?
তাহলে বলি, আয়ুর্বেদের কথা অনুযায়ী এমনটা করা ফলে আমাদের শরীরে থাকা সিমেন ট্রান্সফর্ম হয়ে এনার্জি হিসাবে আমাদের বডির উপরের দিকে যেতে থাকবে, যা আমাদের বডির স্ট্রেংথকে বাড়িয়ে তুলবে, আমাদের বডির মাসলগুলোকে মজবুত করবে। আর যখন এই সিমেনকে মডার্ন সায়েন্স ল্যাবে পরীক্ষা করে দেখে, সেখানে দেখা যায় এর মধ্যে 90% জল এবং 10% এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যা আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন, যা আমাদের শরীরের গ্রোথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখন প্রশ্ন হলো, এটাকে কিভাবে আটকানো যাবে? তাহলে বলি, এটাকে আটকানোটা একটু কঠিন কিন্তু অসম্ভব নয়। আপনি ধীরে ধীরে এই অভ্যেসটা ছেড়ে দিতে পারেন। চলুন জানার চেষ্টা করি সেটা কিভাবে। যদি আপনি এখন অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনাকে ধীরে ধীরে এটা কম করতে হবে। আজকের দিনে ইনস্টাগ্রাম ফেসবুকে রিলসের নামে কেবলমাত্র নোংরা ভিডিও দেখানো হচ্ছে, তাই আপনাকে আপনার মোবাইল যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগেই আপনাকে মোবাইল দেখাটা বন্ধ করে দিতে হবে, কারণ এই নোংরা ভিডিওগুলো আপনাকে খুব দ্রুত নোংরা কাজ করার জন্য ইন্সপায়ার করে, আর এটা আপনার ব্রেনকে মেথুন করার জন্য ফোর্স করে। তাই আপনাকে যতটা সম্ভব ভালো বই পড়তে হবে, যতটা সম্ভব নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে, ইউটিউবে আপনাকে ভালো ভিডিও দেখতে হবে, যেমন আপনারা প্রতিদিন সহজ জীবনের ভিডিও দেখতে পারেন, এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এছাড়া আপনাকে প্রতিদিন মেডিটেশন করতে হবে, সম্ভব হলে আপনি জিমে যাওয়া শুরু করুন, আর কিছুটা সময়ের জন্য ধর্মীয় কাজ অবশ্যই করবেন। আর এই সব কিছু আপনি অল্প কিছুদিনের জন্য করে দেখুন, আপনি উপকার অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।